সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তৃণমূল কংগ্রেস কালকে রাস্তায় থাকবে, অসভ্যতা করলে রাজনৈতিকভাবে তার মোকাবিলা হবে। তৃণমূল কংগ্রেস কালকে রাস্তায় থাকবে, অসভ্যতা করলে রাজনৈতিকভাবে তার মোকাবিলা হবে। নিশ্চিতভাবে প্রশাসনও রাস্তায় থাকবে এবং এই বন টনদের কালচার কালকে মানুষ দেখিয়ে দেবে যে বাংলায় বনদের কালচার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে এগিয়ে যাওয়ার যে দিক দিক দেখিয়েছে বাংলাকে, বাংলা যাচ্ছে। এবং আজকে আবার বলে দিতে চাই যে কালকের বন্ধ হবে না। বিজেপি এক ধরনের চ্যানেল, এরা মিলে বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত। বাংলায় কোনো ম্যান্ডেট লস হবে না, কোনো বন্ধ হবে না। কালকে চারটের সময় সব ব্লকে বন্ধ নয়, পিছিয়ে দেওয়া নয়, সন্ত্রাস নয়। আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তার উপরে মিছিল হবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা চারটের সময় মিছিল করবে এবং সারা দিন রাস্তায় থাকবে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য। কোনো অসভ্যতা যাতে বাংলায় কোনো মানুষের উপর যাতে কোনো জবরদস্তি না হয়। বাস মালিক সংগঠনকে, পরিবহন সংগঠনকে, ব্যবসায়ী সংগঠনকে, সবাইকে বলছি যে নির্ভয় কালকে দোকানপাট খুলুন, বাজার হাট খুলুন, আদালত খুলুন, সব খোলা থাকবে। প্রশাসন কড়া হাতে এই অরাজকতাকে আটকাবে। এটা বন্ধ নয়, এটা অরাজকতা, বাংলাকে বদনাম করার চক্রান্ত। এটাকে কড়া হাতে প্রশাসন আটকাবে এবং কখনোই বাংলার মানুষ আর সেই 34 বছরে ফিরতে চায় না যে বন্ধের বাংলা, হরতালের বন্দা বাংলা, সেই বাংলা আর মানুষ ফিরতে চায় না। তাই আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুরো দমে এর বিরোধিতা করছি এবং যারা বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন তাদের ধিক্কার জানাই, বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না। সব ওয়ার্ডে ওয়ার্ডে চারটের সময় মিছিল হবে, সব জেলা হেডকোয়ার্টারে মিছিল হবে বিকেলবেলা। পরশুদিন শিবরাত্রি আছে, তাই শিবরাত্রি পরশুদিন আছে, কালকেই আমরা সেটা করব এবং এই যে চারিদিকে যে অন্যায় হচ্ছে এটাকে, মুখোশটাকে খুলে দেব। আর সারাদিন আমরা রাস্তায় থাকব যাতে কোনায় কোথাও কোনো অরাজকতা না হয়। রাজনৈতিকভাবে দল মোকাবিলা করবে আর প্রশাসনিকভাবে প্রশাসন থাকবে কঠোর হাতে, কোনো অসভ্যতা হলে প্রশাসন সেটার ব্যবস্থা নেবে। আজকে গভর্নর একটা বিবৃতি দিচ্ছেন, তিনি সেখানে বলছেন যে আইনের শাসন এই রাজ্যে নেই, শাসকের আইনই চলছে এবং প্রশাসন আইনের শাসন আছে বলেই সম্পূর্ণ জায়গায় শান্তিপূর্ণ হচ্ছে। যেখানে বিজেপি তরফ থেকে এভিএম কে ভেঙে দেওয়া হচ্ছে, প্ররোচনা করে গন্ডগোল পাকানোর চেষ্টা হচ্ছে এবং নিশ্চিতভাবে 11,000-এর ওপরে বুথ সেখানে, দু একটা জায়গায় নিশ্চিতভাবে সেই প্ররোচনায় কেউ কেউ পা দিয়েছেন। কিন্তু আমাদের দলের কর্মীদের বলবো, কোনো প্ররোচনায় পা দেবেন না। রাজনৈতিক কর্মী আমরা, আমরা রাজনৈতিকভাবে বিজেপিকে হারিয়েছি, সিপিএমকে হারিয়েছি। আগামী দিনে রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে, রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা হারাবো, আমাদের রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করব। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন আছে অত্যন্ত কড়া, কোনো রকম অরাজকতা আমরা বরদাস্ত করব না।